वेलकम टू अ फ्रेश न्यू व्लॉग। और आज के व्लॉगটা আমি শুরু করছি হলো মানে যারা যারা মাধ্যমিক দিচ্ছে মানে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বড় পরীক্ষার যারা যারা অ্যাপিয়ার করছে তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে ব্লগটা শুরু করলাম। যদিও আমার বোর্ডটা ডিফারেন্ট ছিল, আমি 10th ক্লাসের এক্সামকে আমাদের আইসিএসসি বলা হয়, আমি আইসিএসসি দিয়েছি, বাট এইটুকু আমি মাধ্যমিক যারা পরীক্ষার্থী আমার ব্লগ যদি কেউ দেখে থাকো আমি তাদের উদ্দেশ্য করে এইটুকু বলতে পারি, মানে যে কোনো বোর্ডই হোক না কেন প্যাটার্ন তো প্রায় মোর অর লেস সেমই হয়, তো আমি একজন এক্স স্টুডেন্ট হিসাবে এইটুকু বলতে পারি কি মানে আমরাও অনেক টেনশন নিয়েছিলাম কি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, বাট দ্য থিং ইজ আমরা স্কুলে যত পরীক্ষায় আজ অব দিলাম মানে এন্টায়ার লাইফ টাইম ধরে দিয়ে এসেছি সেটার থেকে কিন্তু সবচেয়ে এটা ইজিয়েস্ট এক্সাম হবে, তোমরা দেখে নিও। বাট তোমরা প্রিপারেশন নিজেদের পুরো 100% রাখবে, বাট একদমই প্যানিক করবে না, সেটা অনেকেই করে থাকে। 10th এক্সামটা ভালোভাবে দেওয়ার পর অনেকটাই চেল মারে, সেটা তোমরা একবারেই সেই ভুলটা একেবারেই করো না, বিকজ 11 ক্লাস থেকে 12 বোর্ড এক্সাম যে বোর্ডেই দিয়ে থাকো কেন, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, কেউ আইএসসি দেবে, কেউ সিবিএসসি 12 ক্লাস দেবে, তো যেই বোর্ডেই হয়ে থাক কেন 12 এক্সাম ইজ গোয়িং টু বি রিয়েলি ভেরি হার্ড, তো ওটার জন্য কিন্তু 11 থেকেই তোমরা একদম জোর কপদমে প্রিপারেশন নিয়ে যেও। তো অগ্নিবেশের মুখে তো শুনেই লেলে আজকে বেরোনোটার পারপাসটা কি, তো ইটস মাই বার্থডে আর অগ্নিবেশের বাবা অফিস থেকে এসে পুরো আমার মাথা ধরিয়ে দিয়েছে, চলো 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 অন্যদিন অফিস থেকে এসে লাত খায়, আর আজকে তো মানে ফুল লেন্থু নিয়ে মানে বেরোতেই হবে, দিয়ে দেখো রেডি হয়ে যা হোক মাহক করে রেডি হয়ে বেরিয়েছি। আর আমি মাঞ্জাটা কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও বেরোনোর কম একটা খুব একটা দিইনি, মোটামুটি ভালোই মাঞ্জা দিয়ে দিয়েছি বার্থডের আগের দিন বলে কথা। আর দেখো প্রথমে আমরা চলে এসেছি একটা মেলাতে, নিউলি মেলাটা জাস্ট মানে কদিন হলো খুলেছে মানে শুরু হয়েছে মেলাটা, এখনো পুরোপুরি ভাবে অর্গানাইজড ভাবে সব দোকানপত্র এখনো শুরু হয়নি, বাট স্টিল অগ্নিবেশকে নিয়ে একটু চলে এলাম যে একেবারেই শপিং এ যাবো, অগ্নিবেশ তো শপিং এ গেলে খুবই বোর হয়, তো আগে ওকে একটু ঘুরিয়ে নিই, একটু মজা করিয়ে নিই, ও সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সও কিছু খাওয়া হয়নি, যদি কিছু পেয়ে যায় ওকে একটু খাইয়ে নিই, তো ইচ্ছা আছে একটা দুটো রাইডসও চড়িয়ে নিয়ে তারপরে শপিং এ যাওয়া যাবে। তো চলো তাহলে একটু মেলাটা যেটুকু আছে দোকানপত্র সেটুকু একটু এক্সপ্লোর করে দেখা যাক। তো প্রথমে ঢুকে তো দেখতে পাচ্ছ বিভিন্ন অপশনস মানে খাবার দাবারের প্রায় অনেকই অপশন আছে, দোকানপত্র খুব একটা না খুললে কি হবে, খাবার দাবারের দোকান অনেকটাই খুলে গেছে। তো এখন আমরা সবাই চলে এসেছি শুটিং এ, অগ্নিবেশের বাবাও শুটিং করতে খুব ভালোবাসে আর আমিও মোটামুটি ভালোই শুটিং করি বলতে পারো, মানে ওই যে ছটা করে দেয় না আমার মোটামুটি মিস যায় না, ওর বাবা তুলে দেয়নি তাই দেখো আমি যে কটা পরস্পর ফাটিয়েছি প্রতিটাই লেগেছে, বাট দ্য থিং ইজ আমার তুলে দেওয়ার লোক থাকে না গো, এটা খুব মানে বার্থডে বলে নেক্সট দিন ইজ গোয়িং টু মাই বার্থডে, ওই জন্য মানে আমার ওপর দয়া খেয়ে দেখো তুলে দিয়েছে, ওই একটাই শট তুলে দিয়েছে খালি আর শট তুলে দেয়নি। অগ্নিবেশের রাইডস তো চাপা হলো, এবার পেট পুজো করার পালা, তো এবারের মেলায় দেখলাম বেশ একটা নতুনত্ব জিনিস, এখন অবধি আমরা এটা ট্রাই করা হয়নি, বাট বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে দেখেছি স্পাইরাল পটেটো, তো চলো আজকে ট্রাই করে দেখা যাক কেমন খেতে। কেমন লাগছে, বিউটিফুল লাগছে? কনফ্লোর
থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ অগ্নিবেশ ফর দ্য চেয়ার। হুম, প্রন আমি তো লক্ষ্যতে না বুঝে বুঝে তোমাদের অগ্নিবেশ কেমন অগ্নিবেশ হ্যালো আমাদের টিটস এন্ড বিটস অফ মেলা ঘোরা কমপ্লিট, পুরো মেলাটা এক্সপ্লোর করা পসিবল হবে না, আর এটা বাড়ির কাছেই যখন তখন এসে অ্যাভেল করা যাবে আর কি। তো দেখো আমাদের এখন যাচ্ছি হলো আমরা ব্যারাকপুর বারাসাত রোডে, বারাসাতের দিকে যাচ্ছি। তোর বাবা বার্থডে ড্রেস কেনার জন্য অনেক এ ফোর্স করছে, তো আমি বলছি ঠিক আছে ড্রেস পরে হবে, বাট আমার না ওই যে এ বিগ বাজার FBB-র যে নাইটওয়্যারগুলো হয় না ওগুলো খুব কমফি হয়, মানে একদম কি বলবো একদম সুতির হয় না, আর ওই মিড লেন্থেরগুলো না ওই লেন্থটা নি লেন্থের থেকে একটু নিচের লেন্থ, ওটা জাস্ট অন্য কোনো শপে আমি পাই না, নয় ম্যাক্সে পাই নয় বিগ বাজারে পাই। তো চলো প্রথমেই আমরা যাচ্ছি হলে FBB-তে, ওখানে যাব গিয়ে তারপরে বার্থডে ড্রেস কেনার জন্য প্রোবাবলি শাহা টেক্সটাইল আমি কিনে থাকি, গাউন টাইপের ড্রেস কিংবা সালোয়ার স্যুট, মানে যে কোনো ট্রেডিশনালি কিছু কিনবো, তো ওগুলোর জন্য শাহা টেক্সটাইলে হয়তো যাব। তো চলো তাহলে তোমাদের আমাদের সাথে নিয়ে যাই। বারাসাত FBB-তে গিয়ে একটু নিরাশ হলাম, কেন কি FBB বন্ধ প্রায় 7 দিন হতে চলেছে, 7 দিন হয়ে গেছে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি মন খারাপ না করে সাহা টেক্সটাইলে, আর বাট এখানে না একটু পার্কিংয়ের প্রবলেম হয়, তো অগ্নিবেশের বাবা গেছে হলো পার্কিং করতে, সেই সুযোগে চলো আমরা চটপট অ্যাটলিস্ট চয়েসটা করে নিই। তো দেখো এখন কিন্তু এতে সাহা টেক্সটাইলে পুরো একদম হোলির কালেকশন ইন, পুরো সব হোলির কালেকশন দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর ড্রেস ঝোলানো আছে। তো চলো আগে আমরা আমাদের বার্থডে শপিংটা তো করে নিই, তারপরে হোলি পরে দেখা যাবে। মমামের বার্থডে অগ্নিবেশ কিন্তু ভীষণ এক্সাইটেড, ইভেন ওই আমাকে চয়েস করে দিল যে বার্থডে ড্রেসটা নিলাম, কিন্তু ওরই চয়েসে, তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো চলো এবার, আমাদের আর বিশেষ কাজ নেই, ওর বাবা চলে যাচ্ছে হলো বিলিং কাউন্টারে। বার্থডে শুনে শাহা কাকু আমাকে আবার উইশ করলো, শাহা কাকুর সাথে তো আজকের পরিচয় না, বহুদিনের পরিচয়, তো মেয়ের মতোই দেখেন, তো আমিও আর প্রণাম করার সুযোগটা ছাড়লাম না, বাড়িতে তো ইন-লজ মা বাবা বড় কেউ নেই, তো কাউকে প্রণাম করে কাকুর আশীর্বাদ দিলে বেশ কিন্তু ভালোই লাগলো। অফিস গেল
গৌতম চলে গেছে হলো আনতে গাড়ি, আর এই দেখো এসেও গেছে। আর গৌতম তো এখন থেকেই শুরু করে দিয়েছে, খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে। চলো কোথায় যাচ্ছি তোমাদেরও দেখাই। তো সবসময় তো মোগলাই আইটেমস খাওয়াই হয়, আর বিরিয়ানিটা তো ম্যান্ডেটারি যেহেতু ব্যারাকপুরে থাকি। তো এবার একটু পাঞ্জাবি আইটেমস ট্রাই করার ইচ্ছা হলো, তো আমরা চলে এসেছি দেখো একবারে অথেন্টিক পাঞ্জাব কিচেনে। তো চলো ট্রাই করে দেখা যাক এখানকার কি কি বেস্ট। আমাদের ওইসব পরাঠা কুলচা এইসবই খাওয়ার ইচ্ছা আছে, তো চলো দেখে অর্ডার করি, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি কোনটা কি ভালো না ভালো। ততক্ষণ তোমরা আমাদের সাথে মেনু কার্ডটা চলো একবার দেখে নাও। তো মেনু কার্ড তো পুরো গো থ্রু করে নিয়েছি, এবার চলো অর্ডারটা করে দেওয়া যাক। চিকেন বার্গার কম্বো, দুটো কোল্ড ড্রিঙ্ক আর একটা তন্দুরি চিকেন। এখনই সন্ধ্যাবেলা আমি করতে হবে, কখন করবি তাহলে? এখনই সন্ধ্যাবেলা, এখনই করতে হবে, দেখছো তো এখন বলছে কোনোদিন করবো না। তুমি বলছো দাদাটা বলো তো, দাদাটা দেখ বলছে রোজ করি, ওই দাদাটা রেস্টুরেন্টটা শুধুমাত্র পাঞ্জাবি খাবার দাবার নয়, বাট যে মেইন কোর্সেস গুলো আছে মানে সাউথ ইন্ডিয়ান মেইন কোর্স, তার জন্য কিন্তু ভীষণ ফেমাস। কেমন কেমন মেও নাই তো কেমন লাগে? চকলেট দিতে বলেছি ওইতে দেবো তোমার, দাঁড়াও স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো। দাঁড়াও একটু পরে নিচ্ছি। শর্ট করে তোমাদের খাবার দাবার গুলো রিভিউ দেওয়া যাক। তো তন্দুরি চিকেনটা তো ট্রাই করলাম, প্রচন্ড টেন্ডার ছিল। এবার ওর বাবার জন্য যে আলু পরাঠাটা দহিটা নিয়েছে ওটা ট্রাই করার পালা। এই দেখো আলু পরাঠার ভেতরে কিন্তু যথেষ্ট মানে ফিলিং আছে, অনেকটাই ফিলিং বেশ আছে, আর খুব একটা যে অয়েলি চিপচিপা সেটাও বলবো না। আর তার সাথে একটা থিক কার্ড দিয়েছে, যদিও আমার মানে সার কার্ড খুব একটা পছন্দ নয়, আমি ভাই খাতে পিতে ঘর করে আমার মিষ্টি দই পছন্দ, বাট স্টিল পরাঠার সাথে পিকেল আর দহিটা কিন্তু খুব ভালো যাচ্ছিল। আর একটা স্যালাডও দিয়েছিল ওটার সাথে কমপ্লিমেন্টারি টাইপ। আর তারপরে আমি নিয়েছিলাম হলো চিকেন আর পরাঠা, লাচ্ছা পরাঠা আর চিকেন, সেটাও যথেষ্ট ঠিকঠাকই ছিল। সিগনেচার আইটেম ইজ দ্যাট আলু পরাঠা, ওটা এত টেন্ডার ছিল আর ফিলিংটা এত ভালো ছিল আর এত লাইট ছিল কি বলবো তোমাদের। চলো চলো আরেকটা বাইট ছেড়ো, আরেকটু পরাঠা ছেড়ো।
স্পুনটা ছড়িয়ে দাও। ইয়ামি, একটু যদি হাতটা মুছে নাও। পুরো চিকেনটা একটু খাও দেখি কেমন খাচ্ছ। পুরো পরোটা পড়ে যাচ্ছে কেন প্লেট থেকে? এবার পরোটা দিয়ে, এবার পরোটা দিয়ে একটু ছিঁড়ে রেখে দাও, পরোটা দিয়ে হবে। হ্যাঁ পরোটা দিয়ে, ইয়েস পরোটা দিয়ে দাও। চলো টেকসাম পরোটা, তো কামড়ে নেবে পরোটা। স্যালাড মুখে নাও, পরোটা ছাড়ো। রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, ইউজ ইউর রাইট হ্যান্ড। বেশ বেশ, ওই আর সস নয়, আর সস নয়। স্যালাড তুমি, স্যালাড স্যালাড মিস করে গেছো। অগ্নিবেশ কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ অগ্নিবেশ? দাদা আপনাদের এখানে সিগনেচার ডিশ কোনটা সবচেয়ে ভালো? কোনটা আর পাঞ্জাবিদের মধ্যে? সাউথ ইন্ডিয়ান। এই যে কি করছো? আরে তাড়াতাড়ি খাও, বকবে কিন্তু মামাটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ মামাটাই বলছে থ্যাংক ইউ, গুড নাইট বললে না তুমি? থ্যাংক ইউ, গুড নাইট। আমাদের বাড়ি তোর বাড়ির পাশে। হ্যাঁ ব্যালেন্স তো অগ্নিবেশ বাবু এখন ওর টয়েস ভুলে গেছে, ওটা নিয়ে চলো এবার আমাদের নিচে নামার পালা। তো অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছ, ভীষণ একটা কোজি ব্যাপার স্যাপার আছে। ওপরটা একদম মানে কোজি ছোটোখাটোর মধ্যে, বাট স্টিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের মানে যতটা এক্সপেকটেশন ছিল তাদের থেকে তো খুব ভালোই লেগেছে। খাবার দাবার তো খুবই ভালো ছিল, করে আলু পরাঠাটা। তোমরা এলে কিন্তু আলু পরাঠাটা ট্রাই করো, ওটা মানে সত্যিই খুব ভালো ছিল। 41 ইয়ার্স। আচ্ছা পরাঠাগুলো তো খুব ভালো ছিল। আচ্ছা এটা 41 ইয়ার্স এর পুরনো একটা ইনস্টিটিউশন, বুঝতেই পারছো। আর বেশ সুনামও আছে এখানে, আর এখানে কিন্তু পার্কিং ও প্রচুর পার্কিং স্পেস আছে। তো তোমরা যারা ফোর হুইলার নিয়ে আসবে নিশ্চিন্তে আসতে পারো। তো আমার প্রি বার্থডে সেলিব্রেশন তো এখন অবধি বেশ ভালোই চলছে। আর সবচেয়ে বড় কথা হলো আমায় কোনো ভাবা, কোনো এক্সিকিউশন, কোনো প্ল্যানিং করার আমার ব্যাপার স্যাপার নেই। আমি খালি এনজয় করছি, চিল মারছি, আর অগ্নিবেশ আর ওর বাবা মিলেই সব কিছুটা ডিসাইড করছে। তো এখন গৌতম বললো আবার একটু চায় কিংবা কফি ব্রেক নেবে। অগ্নিবেশ কি নিলে? হাইওয়েতে ট্রি ব্রেক নিলে আমরা এখানেই নেই, এটা হলো বাবা দা ধাবা। আর এখানে দেখো টিটা যেটা হয় না, টিগুলো এলাইচি টি আমি নিয়েছি, ওর বাবা নিয়েছিল মালাই চা, দুটোই কিন্তু অসাম। ওর বাবার মালাই চা খাওয়ার পর আবার একটা কি সব স্ট্রবেরি ড্রিঙ্ক না কি নিয়েছে। আর এখন অগ্নিবেশের সার্চ চলছে, ও কি নেবে। তুমি রাস্তা চলে যাবে একা একা? তোমার কাছে একটা আছে? চলো দেখ, ক্যাপ লাগাই। চলো লেটস গো, চলো 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 বাবা বাবা বাবা, চলো দেখে দেখে।
অল্প করে দিয়েছিলাম। তোর ফিনিশ? আমার এখনো ফিনিশ হয়নি। আমার ফিনিশ আর একটা আছে। তোমার তোমার প্যাকেটটা দেখি দেখি। ও আমার টেন দিয়েছিল দেখ। তোর নুনটা কই? আমাদেরকে সাইড করে দাও। তুমি তো দেখো অগ্নিবেশের বাবা এখন যাবে হলো ফ্রুটস মা আনতে, আর আমি আর অগ্নিবেশ দোষীটাকে নিয়ে নামবো না। আর অগ্নিবেশ দোষীটা দেখো এখন নাকি বিগ বয় হয়ে গেছে, পিছনে একা বসবে বলে পিছনে চলে গেছে। না 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 ওটাকে তুলে ধর, লাগাও 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 তোলো। ভেরি গুড, আরে টেনো কভার হয়ে যাবে, টেনো। আরে টেনে বার করো, হ্যাঁ উপরে টেনে বার করো, হ্যাঁ হ্যাঁ ওর উপর দিয়ে দিয়ে দাও, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এক্সেলেন্ট ভেরি নাইস। কি খাচ্ছো গো? হ্যাঁ গো তাদের বাবা কভার করে দিচ্ছে গাড়ি। যা চল আমরা যাই। এখনই সন্ধ্যেবেলা চলো পড়বো। না 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 দাও ছিঁড়ে যাবে সব দাও। তুমি আসো কি নিয়ে আসলে? থ্যাংক ইউ ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ তুমি আমার বেঁধে নিয়ে এলে। চলো বাড়ি চলে এসেছি, আর বাইরে যতটা ঠান্ডা না বাড়ির ঘরের ভেতরটা প্রচন্ড গরম। তো চলো আগে চেঞ্জটা করে নিই তারপর আবার কথা বলছি। আর এরা তো সব টিভি দেখতে শুরু করে দিয়েছে। কি তাই নাকি? হাম্পুটা কে দেবে একটু? হ্যাপি বার্থডে। হাম্পুটা কে দেবে ওইখান থেকে? তো প্রি বার্থডে সেলিব্রেশন তো তোমরা দেখতেই পেলে, একদম জমজমাট ছিল। আর অগ্নিবেশ জাস্ট মিসড মাই ডে, এত সুন্দরভাবে উইশ করলো, এত কিউটলি উইশ করলো। আর অগ্নিবেশের বাবাও কিন্তু চুপি চুপি অনেক কিছু বেশ প্ল্যান করে রেখেছে, সারপ্রাইজেস আমাকে বুঝতেও দেয়নি। তো তাই সেটা জানার জন্য কিন্তু তোমাদের অবশ্যই নেক্সট ব্লগটা ফলো করতে হবে। আর নেক্সট ব্লগ ইজ গোয়িং টু বি